এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তা না হলেও আসন্ন এডিসি নির্বাচনের লক্ষ্যে কিন্তু প্রশাসন প্রস্তুতিতে নেমে পড়েছে। এরই নিরিখে শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন সাব্রুম মহকুমা শাসক দেবদাস দেববর্মা। মহকুমা শাসকের দপ্তরে এদিন এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাব্রুম মহকুমা শাসক দেবদাস দেববর্মা এদিনের সভা আয়োজনের উদ্দেশ্যের কথা বলেছেন এবং আগামী 6 মার্চ এডিসি ভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে মহকুমা শাসক দেবদাস দেববর্মা জানিয়েছেন। ইলেকশন কমিশনার টু দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন 2020 নির্দেশ মতো আমরা আজকে ডাক্ট পোলিং স্টেশন পাবলিশ করেছি এবং এর সাথে সাথে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টিকে আমন্ত্রণ করেছি আজকে এই মিটিং আসার জন্য। আমরা ওনাদের কাছে আমাদের দুটো ডিসি কনস্টিটিউয়েন্সি আছে, সেটা হলো 27 পূর্ব বুড়াতলি অ্যান্ড 28 শিলাছড়ি মনোহরপুর। দুটোতে টোটালি পোলিং স্টেশন রয়েছে, 27 রয়েছে 46টা অ্যান্ড 28 রয়েছে 44টা। তো এই ড্রাফট পাবলিকেশন অফ পোলিং স্টেশন 3 তারিখ অবধি যে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এই পোলিং স্টেশনের উপর আপত্তি ক্লেমস অ্যান্ড অবজেকশন করতে পারবে এবং 6 তারিখ এটার ফাইনাল পাবলিকেশন হবে। কার্যত আসন্ন এডিসি নির্বাচনে সাব্রুমের এডিসি এলাকায় কোথায় কোথায় বা মোট কতগুলো বুথ কেন্দ্র হবে এবং কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর করণীয় বা দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলেও সাব্রুম মহকুমার শাসক দেবদাস দেববর্মা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।